এই যে আজকে আমি লাউ শাক নিয়েছি, ধোয়ার সময় খোলানোর সময় দেখায় নাই, ধোয়ার সময় তো লাউ শাকে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামথিং হালকা, আর দিব হলো কাঁচামরিচ, তারপর দিব পেঁয়াজ, বেসা লাগবে না, কিন্তু এটাতে আমি রসুন দিয়ে দিব, রসুন কোচানো হয় না, রসুন কুচিয়ে দিয়ে দিব। এই যে আমি রসুন দিয়ে দিয়েছি, এই যে রসুন, এখন শুধু সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি বাগার দিয়ে দিব। সিদ্ধ হতে হবে, ভালো সিদ্ধ না হলে কিন্তু শাক খাওয়া যায় না। এই যে আমার শাক, এখন পানি ঝরিয়ে নিতে হবে। শাকে পানি ঝরানোর সময় হয়ে গেছে, ঠিক আছে, আমি এখন পানি ঝরি। হয়ে গেছে আমার শাকের পানি ঝরানো, আজকে দুপুরবেলা এটা দিয়ে আমি খানা খাবো, শাক দিয়ে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, বেশি দিব না, এই পর্যন্তই। আমি লাল লঙ্কা দিব এখানে, লাল মরিচ, লাল চিলি। লাল মরিচ পুরো হয়ে গেছে, এখন আমি এটা লালচে লালচে হয়ে যাওয়ার পরে আমি শাক দিব। তো আমি শাক নিয়ে নিচ্ছি, আর একটু সামান্য তেল দিতে হবে, শাক বেশি। এটা লালচে লালচে হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিব। তো এই যে শাক দিয়ে দিয়েছিলাম, কি বলে এটাকে, বড়া শাক, ঝরা শাক,
আস্তে আস্তে হবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।